আমরা সকলে জানি দিবসটি উদযাপনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তামাক ব্যবহারে ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর তামাকের নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। ধূমপানকে বলা হয় মাদক সেবনের প্রবেশপথ। তামাক সেবনের মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকের দিকে ধাবিত হয়ে পরিবার ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের দেশে মানুষের মধ্যে হৃদরোগ সহ বড় চারটি অসংক্রামক রোগের মূল কারণ ধূমপান। ধূমপান ত্যাগ করানো গেলে এসব অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। একটি উন্নত সমৃদ্ধ দেশ ও রাজ্য গড়ে তুলতে আমাদের সরকার একটি সুস্থ সবল জনগোষ্ঠী। এই লক্ষ্যে দেশব্যাপী তামাকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি তিনি আরও আমাদের দেশে ও রাজ্যে বিদ্যালয় স্তর থেকে তামাক বিরোধী প্রচারকে জোরদার করে তুলতে রয়েছে আইন, রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের সতর্কতামূলক দেওয়াল লিখন, বিভিন্ন বিদ্যালয় পরিসরের বৃত্তের কাছাকাছি তামাকজাত দ্রব্য বিক্রি কিংবা সেবন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সে আইন ভাঙার জন্য রয়েছে শাস্তির নিদানও, কিন্তু কার্যত দেখা যায় এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিদ্যালয় সংলগ্ন দোকানগুলিতে ধূমপাই কিংবা তামাক প্রেমীদের রমারমা। আক্ষেপের সাথে বলতে হয় বিভিন্ন শিক্ষাঙ্গনের নাকের ডগাতে দেখতে পাই সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের দেদার বিকি কিনি। স্কুল গেটের বাইরে তামাক সেবন বন্ধ করা শুধুমাত্র শিক্ষকের পক্ষে যেমন অসম্ভব, তেমনি কেবলমাত্র প্রশাসনের পক্ষেও সম্ভব নয়। তাই প্রয়োজন ছাত্রছাত্রীদের সঙ্গবদ্ধ প্রতিরোধ, তাহলে সার্থক হবে উদ্দেশ্য। প্রশাসন ও ছাত্র শিক্ষকদের যুগলবন্দিতে আপাতত নিহিত নো টোবাকোর সার্থকতার সম্ভাবনা। তামাকের ব্যবহার কমাতে পারলে জনস্বাস্থ্য, জাতীয় অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে। জীবনযাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে দেশের মানুষ ক্রমশ স্বাস্থ্য সচেতন হচ্ছেন। জনগণকে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলতে পারলে এর ব্যবহার দ্রুত কমে আসবে। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন চিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস, ভাইস চেয়ারম্যান রীতা দাস, চিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু দাস, চিরানিয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।